বন্ধুরা, জনপ্রিয় সুপারস্টার শাকিব খান একের পর এক বিপজ্জনকতাকে ছাড়ছেই না। এই মুহূর্তে শাপলা মিডিয়ার যে সেলিম খান, তিনি একাত্তর টেলিভিশনে দুজনের মধ্যে যে ব্যাপারটি ঘটলো সেটাই আপনাদেরকে জানাচ্ছি। শাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, প্রিয় মোজাম্মেল বাবু ভাই, আমাদের সবার প্রিয় চ্যানেল একাত্তর টেলিভিশনে ঈদের দিনের একটি রিপোর্টে আমি যার পর নাই বিস্মিত ও মর্মাহত। উক্ত চ্যানেলের স্ক্রিনে আমার ব্যক্তিগত মোবাইল নাম্বার প্রদর্শন করায় আমার ব্যক্তিগত জীবন ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত। আপনার চ্যানেলের এমন আচরণ সত্যি অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত, তাই প্রতিবাদ দিলাম, সুবিচারের প্রত্যাশা রইল। এর সাথে সাথে তিনি কিন্তু আরও একটি নোটিশও এখানে অ্যাড করেছেন, যেটা 5 আগস্ট 2020-এর একটি নোটিশ। সেখানে তিনি লিখেছেন, বরাবর মোজাম্মেল বাবু, প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক, 71 টেলিভিশন, 57 সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা 1212। বিষয় সংবাদ ও প্রতিবেদনের মোড়কে অসত্য, বিদ্বেষপ্রসূত, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর তথ্য প্রকাশ এবং বেআইনিভাবে ব্যক্তিগত গোপনীয় তথ্য ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জ্ঞাপন। জনাব, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি আপনার সম্পাদনায় ও নেতৃত্ব পরিচালিত বেসরকারি টেলিভিশন চ্যানেল 71 টেলিভিশনে সম্প্রতি 1 আগস্ট 2020 সংবাদ ও প্রতিবেদনের মোড়কে আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মানহানিকর ও কুৎসাপূর্ণ গাল গল্প সম্বলিত একটি প্রতিবেদন প্রকাশ পায়। ফেসবুকে যার শিরোনাম এক সময়ের বন্ধুর সাথে শাকিবের শত্রুতা এবং ইউটিউবে যার শিরোনাম শাপলা মিডিয়ার সাথে শাকিবের শত্রুতা, প্রতিবেদক রাশেদ আনিসের করা প্রতিবেদন রূপী ওই গল্প গাল গল্পে বলা হয়, শাকিব খান থেকে যখন পুরো চলচ্চিত্র পরিবার মুখ ফিরিয়ে নিয়েছিল তখন তিনি প্রযোজক সেলিম খান বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত। দুই নম্বরে লিখেছেন, নিজের প্রযোজনা প্রযোজনা প্রতিষ্ঠানে ছবির জন্য অন্যের ছবি আটকে দেন চিত্রনায়ক শাকিব খান। রিটের পর সেলিম খানের চেষ্টায় শাকিব খান চলচ্চিত্রে ফিরে আসে। সেলিম খান বলেন, আমার মতো প্রযোজকের যদি সে আটকায় তাহলে শিডিউল ফাঁসায়, অন্যদের তাহলে সে কি করে। পাঁচ নম্বরে বলেন, দুঃসময়ে সেই সাহায্যের কথা বেমালুম ভুলে যান শাকিব খান। ৬ নম্বরে বলেন, 2019 সালে নিজ প্রযোজনা প্রতিষ্ঠানের পাসওয়ার্ড ছবি শুটিংয়ের জন্য শিডিউল ফাঁসিয়ে আটকে দেন দুঃসময়ের বন্ধু সেলিম খান শাপলা মিডিয়ার প্রযোজিত একটু প্রেম দরকার চলচ্চিত্রটি। ৭ নম্বরে বলেন, সেলিম খান বলেন, কিছু আর্টিস্ট শাকিব খানের মতো কিছু শিল্পী শিডিউল ফাঁসিয়ে চলচ্চিত্রকে ধ্বংস করছেন। ৮ নম্বরে বলেন, সেলিম খান বলেন, পরিচালক কল টাইম দিলেন 10টা, উনি আসলেন 4টা, এসে 1 ঘন্টা শুটিং করে চলে গেলেন। এইভাবে খামখেয়ালি মতো কাজ করে উনি সিনেমার বাজেট বাড়িয়ে দিয়েছেন। ৯ নম্বরে বলেন, সায়ানশা ছবিতে একই কাজ করেন শাকিব খান। শাকিব খান ১০ নম্বরে বলেন, শাকিব খানকে নিয়ে যারাই ছবি বানিয়েছেন তারাই তার অনিয়মের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন। ১১ নম্বরে বলেন, আমার সিনেমা ঘর থেকে যখন ঘোষণা দিয়েছি শাকিবের আর শাপলা মিডিয়া নেন না, এখন পর্যন্ত বাংলাদেশের অন্য কোনো প্রডিউসার শাকিব খানকে নেননি। ১২ নম্বরে বলেন, নতুন অভিনেতাদের উদ্দেশ্যে সেলিম খান বলেন, নিজেদের ক্যারিয়ার বাঁচাতে তাদের শাকিব খানকে অনুসরণ করা থেকে বিরত থাকতে হবে। উপরোক্ত তথ্য বা বক্তব্য শুধু নির্লজ্জ, মিথ্যাচার, বানোয়াট ও ভিত্তিহীনই নয়, এসব ব্যক্তিগত আক্রমণ বা বিষোদ্গার ছাড়া কিছুই নয়। বাস্তবতাটা হলো, প্রযোজক সেলিম খান নানা জনের হাত ধরে আমার কাছে আসেন, তারপর তিনি ব্যক্তিগতভাবে এবং আমার পরিচালিত ও কাছের বিভিন্ন মানুষের মাধ্যমে আমাকে তার ছবিতে কাজ করার অনুরোধ জানান। তার লাগাতার অনুরোধে মানুষের মাধ্যমে আমাকে তার ছবিতে কাজ করার কথা বলার কারণেই আমার একান্ত তার আগ্রহে তার ছবিতে কাজ করি। তাছাড়া তার সাথে শিডিউল ফাঁসানোর কোনো ঘটনাই ঘটেনি, উল্টো তিনি আমাকে ফাঁসিয়েছেন। নিজের বিভিন্ন ব্যক্তিগত সমস্যার কারণে তিনি শিডিউল মতো ছবি শেষ করতে পারছিলেন না। উনি একাধিকবার আমার দেওয়া শিডিউল নষ্টও করেছেন। ওনার উপর ভরসা করতে না পেরে বাধ্য হয়ে পড়ে আমি অন্য ছবিতে ব্যস্ত হয়ে পড়ি। নোটিশ দেওয়ার পর একটু প্রেম দরকার ছবিটি শেষ করার বিষয়টিও সঠিক নয়। বিভিন্ন অজুহাতে ও ব্যক্তিগত সমস্যায় সেলিম খান ছবিটি শুটিং শেষ করতে পারছিলেন না। নোটিশ দেওয়াতে উল্টো আমি খুশি হয়েছিলাম, কারণ অবশেষে উনি নিজেই কাজটা শেষ করতে চাচ্ছেন। কাজ করতে গিয়ে এইরকম বারবার শুটিং পেছানো, আমার শিডিউল নষ্ট করা আর গণমাধ্যমে উন্মোচিত তার নেতিবাচক ভাবমূর্তির কারণে পরবর্তীতে আমি তার সাথে কাজ না করার সিদ্ধান্ত নেই। উল্লেখ্য, গত বছর দৈনিক যুগান্তর সম্রাটের সহযোগী সেলিম খানের অঢেল সম্পদ শিরোনামে প্রকাশিত এক সংবাদ প্রযোজক সেলিম খান সম্পর্কে বলা হয়, এক সময় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন, এখন প্রাডো ও র্যাপফোর্ড জিপে চলাফেরা করেন। শুধু চাঁদপুর নয়, ক্যাসিনোর গডফাদার ইসমাইল হোসেন সম্রাট সহযোগী হিসেবে ঢাকায়ও সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি। শাপলা মাল্টিমিডিয়া নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান খুলে সিনেমা কালো টাকা বিনিয়োগ করেছেন। ঢাকা ক্যাসিনো ব্যবসাসহ তদবির বাণিজ্য করে তিনি এখন টাকার কুমির। এর আগে যমুনা টিভিতে
প্রচারিত চাঁদপুরের চেয়ারম্যান সেলিম খান এক নম্বর চোর সিনেমা সংবাদে বলা হয় অবৈধ বালু উত্তোলন খাস ও বিরোধপূর্ণ জমি দখল সহ নানা রকমের আজে বাজে কাজের সঙ্গে তিনি জড়িত। যাই হোক, বিস্ময়কর বিষয় হলো এক এরকম একজন বিতর্কিত ব্যক্তির বক্তব্যের ভিত্তিতেই আর কারো বক্তব্য নেই, শুধুমাত্র তার বক্তব্যকে কেন্দ্র করে এবং তাকে সংবাদ উৎস না বা তথ্য ধরে এই ধরনের অভিযোগ করা হলো। প্রতিবেদনটি সম্পূর্ণ একপেশে এবং একতরফা, পুরো প্রতিবেদন জুড়েই আমার বিরুদ্ধে লাগাতার অভিযোগ ও মিথ্যাচার, অথচ যার বিরুদ্ধে এত অভিযোগ সে আমার কোনোই বক্তব্য নেই। প্রতিবেদনটি সম্পূর্ণ বিশেষ করে শুরুতে যে তথ্য বক্তব্য উল্লেখ করেছি মন গড়া তথ্য উপাত্ত ও প্রমাণহীন। প্রতিবেদনটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ও অহেতুক। লকডাউন আর করোনা সংকটে আমি 4 মাসের বেশি সময় ধরে কাজ থেকে দূরে, এই দীর্ঘ সময় প্রায় পুরোটাই আমি ঘরবন্দী জীবনযাপন করেছি, এটা সকলেই জানে। এই নিয়ে গণমাধ্যমে অনেক প্রতিবেদন হয়েছে। এমন বৈরি সময় ও পরিস্থিতিতে আমার বিরুদ্ধে শিডিউল ভাষণের অভিযোগগুলো একেবারেই ভিত্তিহীন। প্রতিবেদনটি শেষের দিকে স্ক্রিনে আমার নম্বর প্রদর্শন করা হয়। একটা জাতীয় টেলিভিশন চ্যানেল একজন জনপ্রিয় পাবলিক ফিগারের নম্বর প্রদর্শন করতে পারেন কি না সেই বিচার আমি জনগণের, দেশের আইন তথা জনগণের উপরে ছেড়ে দিলাম। সেই কাণ্ডজ্ঞানহীন প্রতিবেদক বা প্রতিবেদন সংশ্লিষ্ট পুরো ব্যাপারটাই আসলে ছিল একটা ভিত্তিহীন গল্প। প্রতিবেদনটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণীত এবং পরিকল্পিত। আমি আমার বিরুদ্ধে প্রতিবেদনের মোড়কীকর সাজানো পরিকল্পিত ও পদ্ধতিগত অপপ্রচার ও গল্প গালগল্পের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং ডিজিটাল নিরাপত্তা আইন 2018 সহ প্রচলিত একাধিক আইনের লঙ্ঘন ও দণ্ডনীয় অপরাধ। তাছাড়া এটা সাংবাদিকতার সমস্ত রীতিনীতি, ঐতিহ্য, নীতিমালা ও আইনকানুনকে বিধ্বংসী দেখানো সামিল। সুতরাং এই ধরনের আজে বাজে কাজ থেকে আমি তাদেরকে বলবো যে বিরত থাকার জন্য, এবং প্রচারিত গালগল্প রূপী প্রতিবেদনটি আগামী 48 ঘন্টার মধ্যে আপনাদের অনলাইন ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার জন্য অনুরোধ জানাচ্ছি। তাছাড়া এই জন্য প্রতিবেদন দোক রাশেদ আনিসের কাছ থেকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা আশা করছি। অন্যথায় এত বিষয়ে 71 টিভির এর পদ্ধতিগত বিষদগার ও রটনার বিরুদ্ধে আমি প্রচলিত আইন অনুযায়ী দেওয়ানি ও ফৌজদারি কার্যক্রম গ্রহণ করতে বাধ্য হব। এছাড়া আমার মোবাইল নাম্বার এখানে প্রদর্শন করার কারণেও আমি মামলা করব। যাই হোক, এটাই এভাবে উল্লেখ করেছেন শাকিব খান। তো বন্ধুরা, শাকিব খানকে আসলে এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্নভাবেই হেয় করা বা তার বিপদ ডেকে আনার যে কাজ কার্যক্রম চলছে এগুলো আসলেই খুবই হতাশাব্যঞ্জক। কারণ একজন চলচ্চিত্রের এত বড় একজন বোদ্ধা, একজন অভিনেতা, একজন প্রযোজক এবং দুঃসময় কাণ্ডারিকে যারা এই ধরনের কাজের মধ্যে রেখে মানসিকভাবে টর্চার করছেন তাদের আসলেই শাস্তি পাওয়া যোগ্য বলে আমরা মনে করছি। তো শাকিব খানের ভক্ত যারা রয়েছে তারা নিশ্চয়ই, যদি খেপে উঠি তাহলে নিশ্চয়ই এর অন্যান্য যে কাজগুলো যারা করেছেন তাদের আসলে পালাবার পথ থাকবে না। আমার মনে হয় এখনই সময় এসেছে তাদের সতর্ক হওয়ার। ধন্যবাদ।